अस्सलाम वालेकुम। हाँ ब्यूटी 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 अरे लड़की ब्यूटी फुल कर गई ब्यूटी अरे लड़की ब्यूटी फुल कर गई। হোয়াটসঅ্যাপ গাইস, আমি আপনাদের সাথে আছি জুনাইদ বিন সানি, আবার একটি নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে সুন্দর সুন্দর মামুনি এবং রমণীদের নিয়ে। তো তো গাইস, আমরা চলে যাই উর্মিয়াপুর কাছে। উর্মিয়াবি কেউ প্রশ্ন করবে, ঐশিয়াপন অন্য মাইকের সমস্যা, এখানে কম টাকার বাজেট, যার জন্য মাইকের সমস্যা হতে পারে, একটা টাক দেন ঠিক হয়ে যাবে আপু। অন্তত তো মাইক্রোফোনটা দেন। আমার মনে হয় যে একটা মাইক্রোফোন আমরা এক্সচেঞ্জ করতেই পারি। না, মাইক্রোফোন পাবেন না, কারণ বাজেট কম। আপনারা এটা বুঝবেন কিনা জানি না, একটা শিল্পীর জন্য কতটুকু অসম্মানজনক একটা জিনিস যে মঞ্চে ওঠার পরে মাইক্রোফোন নাই। এবার মেঘলা আপুকে প্রশ্ন করবেন এমনই একজন যা চান। মৌসুমি ম্যাম, যদি নার্ভাস না হয় একটা সুন্দর কোয়েশ্চেন তোমাকে করতে চাই আমি। মনে করো তোমার বয়ফ্রেন্ড, যাকে তুমি অনেক লাভ করো, সে তোমাকে অনেক লাভ করে, তুমি তাকে বিশ্বাস করো। কোনো একদিন তুমি বাইরে থেকে বাসায় গেলে তোমার বয়ফ্রেন্ডের বাসায়, যে দেখলে তোমার সবচেয়ে ক্লোজ। বাহ বাহ বাহ, কি সুন্দর প্রশ্ন। এরপর যদি জাস, এরপর জাস আর বাংলাদেশে নাই আমার মনে হয়। স্মার্টফোনে আমরা যেরকম ভাইবার, হোয়াটসঅ্যাপ বা অ্যান্ড্রয়েড বা আইওএস, এগুলো আপডেট দিই, তাই না? আপডেট বা আপগ্রেড করি। ঠিক একইভাবে একটা মানুষ নিজেকে কিভাবে আপগ্রেড বা আপডেট করতে পারে? একটি মানুষ তাকে ওভাবে আপডেট করতে পারে কিভাবে? আমার প্রশ্নটি হচ্ছে, আপনি একজন নারী হয়ে জন্মগ্রহণ করেছেন পৃথিবীতে, আপনি কি মনে করেন আপনি ব্লেসড তার জন্য? হ্যাঁ অবশ্যই। ইউ ফিল ব্লেসড রাইট? অবভিয়াসলি, কারণ গড আমাদেরকে। হ্যাঁ বুঝছি আপু, আপনি কিসের জন্য ব্লেসড? কারণ আপনার তো লেখাপড়া কিছুই লাগে না, বিয়ে করে লাইবেন শেষ, ঘর সংসার করবেন শেষ ভাই, বুঝছি। খুবই লাকি যে আমার দুইটা কন্টেস্ট্যান্টই অনেক বেশি হাসে, দেখে আমাকে দেখে হাসতেছে নাকি এমনি ন্যাচারালি হাসে, ওটা পরে আমরা ঠিক করে নেব। হ্যালো, লাইন মারার জায়গা মন আমার সময় লাইন মারা থার। আমার আজকের প্রশ্নটা তোমার কাছে হচ্ছে, তিনটা জিনিস বলো নিজের দেশের ব্যাপারে, যেটা তুমি বাইরে অন্য কোনো দেশে যে নিজের দেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য তুমি বলবা। ম্যাম আমার মাথা পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। ওর মাথায় কি গুপ? কি প্রশ্ন করব আমি? মনে হয় একটা সহজ প্রশ্ন করি, যেহেতু আমি সিনেমার মানুষ। বুঝছি ভাই, আপনি সিনেমার মানুষ ভাই, আপনি 144 প্রিন্টের সিনেমার মানুষ, আপনার মুভি দেখছি ভাই, ক লাগবে না ভাই। তুমি সিনেমা দেখো? দেখি। বই পড়ো? পড়ি। ভেরি গুড, খুব কম বইপত্র পড়েন। হ্যাঁ এটা লাগবে। তুমি একটা বই অথবা একটা সিনেমার নাম বলবে যা তুমি সর্বশেষ বা আগে দেখেছো, যা তোমাকে অনেক বেশি জীবন ইন্সপায়ার করেছে। আমি সর্বশেষ সিনেমা দেখেছিলাম মৌসুমী ম্যামের একটি সিনেমা, ইতিহাস। উফ, আচ্ছা। ইতিহাস সিনেমা থেকে আমি অনেক কিছু শিখেছি। সেখানে কিছু ডায়লগ ছিল, কি বললি? এই 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 কুত্তার বাচ্চা। থ্যাংক ইউ সো মাচ। এই সিনেমার ডিরেক্টর ছিলেন কাজী হায়াত স্যার। ইয়েস। সো উনি যখনই কোনো মুভি বানান, উনি একটু দেশকে নিয়ে বা হচ্ছে রিয়েলিটি টাইপের সিনেমা বানানোর ট্রাই করেন। মানুষের জীবন বদলে দিতে পারে। আমার মনে হয় আমি বিল্ডিং দিয়ে ঝাঁপ দিয়া, যদি গ্লাস না থাকতো আমি ঝাঁপ দিয়া। অবশ্যই সম্ভব, কারণ আমি যদি সৎপথে না থেকে টাকা রোজগার করি, সেটা আমার বেশি দিন থাকবে না। উপরে একজন মানুষ বসে আছেন যিনি আমাদেরকে দেখছেন, উপরে একজন মানুষ বসে আছেন যিনি আমাদেরকে দেখছেন। ইয়া বললেন আপনি? তওবা তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এসব আপনি কি বললেন? উপরে একজন মানুষ বসে আছেন যিনি আমাদেরকে দেখছেন। আচ্ছা মাথায় কি আপনার? মাথার মধ্যে কি? ওর মাথায় কি গু? তো গাইজ, আজকের ভিডিওটা জাস্ট এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচ